হ্যাঁ মতে একটা মানুষের রুচি এত খারাপ হ্যাঁ না কেমন জানি মামা বুঝছো আজব জিনিস পছন্দ করে মানে কি তোমার মেসেজ কিন্তু অতি চমৎকার আগে তো সেলুনে কাজ করছি ওই জায়গা দিয়েই শিখছি ও তো গেল রে সুলেমান ভাই নাকি সিঁড়িতে নামতে যে পা ভেঙে ফেলছে পায়ের হাড়ি গুঁড়া গুঁড়া হয়ে গেছে কি ওই কালাম ভাই নারে ভাই আপনার আমি চিনি না আমারে চিনেন না মানে কেন আমারে চিনেন না কেন আমারে নাই কাছে দিন আপনি যেভাবে দৌড়টা দিলেন আপনার তো মানবতা নাই ওই মিয়া মানবতা আমার নাই মানে আমারে যে চাইপা ধরে রাখলো চাইপা ধরে আমার পকেটে টাকা ঢোকা যা ছিল সব লয়ে গেল সেই সময় আপনি চুপচাপ দাঁড়ায় ছিলেন মানবতা কি আমার নাই নাকি আপনার নাই মিয়া সেইটাই তো আমি কইতাছি রকি ডাইরেক্ট মাস্তানের মতন তারা যদি আপনার পকেট থেকে টাকা বাইর করে নিয়ে যায় এরকম একজনের সাথে সোমার কোনো সম্পর্ক হোক আমি চাই না এই কালাম ভাই এবার কিন্তু ভালো হইতাছে না আরে যা কোন লেভেলের মাস্তান আমি জানি আরে মামার এই জায়গায় আমি গেলাম কি স্যার আরে লোকটা পুরাই একটা অসুবিধা টাইপ লোক হ তুমিও বাইক না সুবিধার না তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একটা গ্রিঙ্গি আমার মাফ করে দেন মামা আমি পাপি আমি ভুল করছি প্লিজ মাফ মি প্লিজ এই নাটক করো না তুমি ইটস নট নাটক মামা এই শুভ মামা হ্যার ফাঁদে পা দিয়ে নিয়ে আজকে আমি আপনার বিপদে হালাইছি কষ্ট আমার ঠিক হয় নাই মারতে ইচ্ছা করতেছে নিজের গায়ে নিজে শুভ ফাঁদে ফেলাইছে মানে কত বড় নাটক বাস মামা কল্পনা করতে পারবেন না যে অভিনয় করছে কোনো টিভি চ্যানেল অ্যালাউ করবে না জানেন আমার কাছে কাঁদতে কাঁদতে কয় কান্দাস জোয়ে পারি নাই কিন্তু আমি ফিল করতেছি কান্দাসে কয় ভাগ না আমি কি ম্যামু কই শকত আঙ্কেল যে টাকা দিয়েছিল রকিয়া ডাইরেক্টর দেওয়ার লেগা ওইটা তো ভাগ না আমি ভাঙ্গালাইছি রে অনেক টাকা করতে দিব আমাকে আমি কী জানি আপনি করতে দিবেন ক আমি যে বিপুতে পড়ছি এখন আমি টাকা চাই না তুই ডিরেক্ট খলিল সাহেবের নাম কই আপনার সাহেব কইছে যাই হোক এই নামটা কোয়া তুমি ভালো করো নাই ভুল করছি কিন্তু মামা আপনি তো জানেন আমি ইনোসেন্ট আমি না ভালো এত প্যাস প্যাস আমি বুঝি না এই কাজটা শুভ মামা করছে যাই হোক শুভ করুক আর তুমি করো মাঝখান দিয়ে আমার প্রায় 4,000 টাকা চলে গেছে ইসি রে 4,000 টাকা চিন্তা করছেন কতগুলো টাকা না এই টাকা কইলাম শুভরই দিতে হইব হ্যাঁই তো দিব হ্যার কামি দশকে যত সব ভেজালগুলো লাগছে হ্যাঁ যদি টাকাগুলো না ভাঙতো শখ না নার তাহলে ঝামেলা হইতো ঠিক আছে টাকা কিভাবে আদায় করতে হয় ওটা আমি ভালো করে জানি মামা পূর্ণ সমর্থন আছে আমার আপনার প্রতি আমার খেলা দেখবা এখন কেমনে খেলি আমি একদম মামা একদম খেলা দেখামু এখন মা মা খলিল মামা খলিল মা মা শুভ ম্যামু গারাইবো খলিল বাহ দারুন মামা মামা কি মানে দোলনায় বইয়া দুলতাছেন আর পাক পাকালি পরিবেশটা উপভোগ করতেছেন নাকি নাই বসেছি আর কি তা বন্ধু তুসি তুসি না কি যেন বলতে বলো তুমি ঠুসি ও এখন তাহলে ঠুসি ভালো আছে কিন্তু সে হ্যাঁ ভালো চাম যাই কই যাও তুসিরে নিয়ে ডেডিকে যাই মানে কি মামা সব সেটিং কি মানে হয়ে গেছে ডেট কি ফাইনাল হয়েছে পিয়ার মানে ভাগু সব চাইনা শুনা বুঝা অলে পাউলি লিতে সস্তা বুঝলে গেছেন পাকির সময় পাউলিটা কে লইছিল আমার লগে মনে আছে মনে না রেখে উপায় আছে কি কারাকারি না করলি দুইজনে ভালো কথা বাবু নাকি দাবি ছেড়া দিছে তরে নাকি দিয়া দিছে আমি গেলাম কাজ আছে তুষি না তুষি বন্ধু খুব মজা পাইতে সস্তা খুব মজা নামের উচ্চারণটা ঠিক করে দে না তোর বন্ধু বাবুর জিগা ও খুব ভালো চর করে দিব তোরে আর কইলাম না দাবি ছেড়ে দিছে আচ্ছা কোন ধরনের অপমান একবার চিন্তা করে দেখ মানে কি কম আমার শরীর নাকি ক্যাপসুলের মতো আগরের সমান সে আমার পছন্দ করছে আমার লম্বায় কম বইলা
আমি কি অর্চেবের মডেল মানে আমার দেখেনে কি সে পোশাক বানাইছে এরকম কথা কালাম আমার দেখেনে কি বানাইছে আচ্ছা কালাম আর আমি কি একলাম ক এরকম কথা আল্লাহ আবার কি কইতাছে সে মানে এই মেয়ে একটা মানবাধিকার লঙ্ঘন করছে হ্যাঁ বন্ধু সব বুঝলাম কিন্তু একটা কথা তুষি না তুষি বন্ধু একদম মাইর খা বিন্দু কই দিলাম ঈদ না ঈদের আনন্দ লাগছে তোমার মধ্যে না মা আসেই তো তুষি না তুষি হ্যাঁ রাখলেন না আমি মামি না মামি বলতো তার নাম যদি ভুল কই জিতা খারাপ না মামা বাগু তোর কথা কিন্তু ভালো লাগছে কিন্তু আমার কত ভালো লাগছে না তাহলে গানও নাই গান ভালো লাগতে পারে তুই কবি মামা তাহলে আমি গানটা ধরি তুমি তাল দিও মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ কি কই তুই বুঝিনি আরে ওদিন ধরলাম না হ্যাঁ তাহলে আমি ধরলাম ধর আমি ওর মধ্যে একটা সুরের খেলা লাগাই দিতেছি তাহলে ধরি হ্যাঁ ধর ধর অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো ভালো না ভালা লইয়া থাইকো টিডিং 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 একদম নবীন এদিকে কিরে খলিল তোর তুই করে কথা খাই নাকি কি হয়েছে তোর আমার মাথায় রক্ত উঠে আছে তো রক্ত উঠলে ডাক্তার দেখা আমি ডাক্তারের কাছেই আইছি আমি কি ডাক্তার তো মাস্টার বাড়া তুই নিরো ডাক্তার দেখা আর গাইনি দেখা রাইছ না শুভ তোর এই সমস্ত ফালতু কথা কিন্তু আমার ভালো লাগতেছে না আর আমার তোর দেখতে ভালো লাগতেছে না আমি গেলাম এই গেলে কিন্তু গুলি খাবি তুই দে 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 কি দিমু দে 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 ওই গুলিটা আমার দে আমি এই গুলি লইয়া পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে ভাজবো বাজ্যের পানি দিবি যাবো ওই পানি খাই আমি ঘুমাবো এই চুপ একদম চুপ বাড়তি কোনো কথা কবি না তুই তুই রকি ডাইরেক্টে দিয়ে যাওয়া টাকা সৌকাত আঙ্কেলে সেই টাকা তুই খাই বেলাইছস ফাজিল কোয়ানকার ভুল ভুল কিসের ভুল সব ঠিক মানুষের টাকা তুই নিজে খাইছস সেই টাকা আবার তুই আমার উপরে চাপাই দিছস শয়তানও তোরে দেখলে স্যালুট করবো বেটা আচ্ছা এই কথা আপনার কে কইছে ভাইজান রিশাদ তোর এই সমস্ত চালবাজি রিশাদ আমারে পই পই করে কয়া দিছে তোরে এখন আমি বানামু তোরে আমার বানাইতেই হইব আর আল্লাহ তো আমার বানাইছে আর দরকারটা কি আমার বানানো ভাই তুই কোন লেভেলে শেষরা রে ভাই তোমার টাকাটা দিয়ে দে এই টাকার কথা কইলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবো কে দিলাম ঝামেলা হয়ে যাবো মানে খুব খারাপ হইব কি খারাপ হইব আর একবার যদি খালি টাকার কথা কস খুব খারাপ হইব কিন্তু কে দিলাম তুই আমার টাকাটা দিয়ে দে আর কোনো কথা হইব না টাকা নিয়ে দে আমি কইতেছি খুব খারাপ হইব কিন্তু এ কি খারাপ হইব ওই দিনের মতো কিন্তু ওই দিনের মতো কি করবি তুই ওই দিন কি এমন হইছিল দেখতে চাস হ্যাঁ দেখা তুই আমারে দেখবি অবশ্যই দেখবো আমি সাহস আছে তোর আমার 100% সাহস আছে ঠিক আছে ওইদিক টাকা ওইদিক তাকালে কি দেখাবি তুই টাকাস না তুই তাকাইলাম ওই ওই খামা বড় টাকা তাকাইছি দেখা তুই একদম বরাবর হ্যাঁ তাকাইছি কই কি দেখা কই দেখি না তো কি রে শালা বাটপার তুই আমার লগে বাটপারি করস তোরে কি আমি ভাগে পামু না তোরে ভাগে পাইলে যে আমি কি করুম রে তোরে আমি দেখতেছি তোরে আমি পাবো প্রতিদিনই তোর সকালে দেরি করে ঘুমাতে উঠতে হইব তাই আমি কি করব আমার তো রাতে ঘুমায় যাব ঘুমাই হয় না আমার রাতে রাতে কি তাহলে চুরি করস তুই চুরি করি না ভাই আপনার নাক ডাকে আমি ঘুমাইতে পারি না নাক ডাকি মানে নাক ডাকে কিন্তু এই রকি জি ভাই কাছে মেশিন ছিল না বলে খুব পাউলি নিলি জি তোর মতো লোক আমার পকেটে টাকা পর্যন্ত নিয়ে লইলো আজকে লোম না কারণ আজকে আপনার কাছে মেশিন আছে ঠিক বুঝছস ভালো বুঝছস এখন ভদ্রলোকের মতো যেরকম ভাবে টাকাটা সেদিনকে নিছিলি ঠিক ওরকম ভাবে আমার পকেটে টাকাটা ভরে দে না টাকা দিতে পারব না ভাই দিতে হইব দিতে পারব না ভাই আজকে আমার কাছে মেশিন আছে একেবারে ভরে দেবো ক্ষতিপূরণ দিতে হইব কিসের ক্ষতিপূরণ এই যে কালামের পিছে এতদিন টাকা পয়সা খরচ করছিল এটা মানে সোমার লেগা আপনি কালামের পিছে টাকা খরচ করতেছিলেন না সেটা আমার বিষয় এটা তোকে বিষয় না এটা আমাকে বিষয় ভাই কারণ আপনি আর আমরা একই জাতি আপনিও মাস্তান আমরাও মাস্তান আপনার প্রতি কিন্তু আমার একটা মায়া আছে ভাই এটা কিন্তু বুঝতে হইব একটা লোক আপনার কাছ থেকে টাকা পয়সা খোয়ায় নিব এটা তো আমরা মানতে পারুম না
কি হয়েছে স্পষ্ট করে কত মানে কালাম সুমার কথা কয় আপনার কাছ থেকে যত টাকা পয়সা যত জিনিসপত্র নিছে ওগুলো সব নিজের লেগে নিছে ওই সুমারে কিচ্ছু দেয়নি মিথ্যা কথা এগুলা ভাই কথাগুলো সত্য সুমা নিজেও জান না আপনি কালাম রে এই জিনিসপত্রগুলো দেন আরে সুমা কালাম রে নিজে কয় এর জন্য কালাম আমার কাছ থেকে নেয় ডাহা মিথ্যা কথা আমার কাছে গুলো স্বীকারোক্তি আছে তুই কইলাম রকি আমার কলিজায় দাগ দিতাছস আমরা না ভাই কালাম আপনার কলিজা লইয়া খেলতেছে বুঝছেন আমার কাছে গুলো পুরো ভিডিওটা আছে প্রমাণ আছে ডাইরেক্ট ব্যাটানি শুরু কর ঠিক আছে আচ্ছা ভাবি আপনি কি সত্যি সত্যি অন্য ডাক্তার আইতে কইছেন তোমার কি মনে হয় আমার মনে হয় আপনি আইতে কইছেন আসলে তার মানে আপনি আইতে কোন নাই ভয় দেখাইছেন হ্যাঁ ভয় দেখাইছি ডাক্তার কিন্তু আমি নিয়ে আসবো আচ্ছা ভাই যে ডাক্তার দেখাইতে চায় না কেন চায় না সেটা একবার ভাবছেন ভাববো না কেন কেন চায় না চায় না কারণ ওর কাছে মনে হয় এই বাচ্চা কাচ্চা না হওয়াটা ডাক্তারির কোনো বিষয় না ডাক্তার এখানে কিছুই করতে পারবে না ওই যে সব ফু দেওয়া বাবা মাটি কাটি এগুলি সব কিছু দেয় না তাবিজ কবজ তাদেরকে দিয়ে কাজ হয় এছাড়া কাউকে দিয়ে আর কাজ হয় আমার জানি কেন মনে হচ্ছে আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল কেন ভাই মনে হয় ভয় পায় আসলে সমস্যাটা তার সেই ভয় কাটানোর জন্যই তো ডাক্তার দেখাতে হবে তাই না ভাবি এই যুগে আসে ভাই যার পোকের উপর বিশ্বাস করে আসছে এটা আপনার বিশ্বাস হয় বলেন আমার মনে হয় কি এর পিছনে অন্য কোনো একটা ব্যাপার আছে এখানে কি ব্যাপার থাকতে পারে এমনও তো হইতে পারে ভাই জানে তার একটা প্রবলেম আছে ডাক্তারের কাছে গেলে প্রকাশ হয়ে যাব হইতে পারে না বলেন এই বয়সে যায় না কি বলছো তুমি এসব ভাবি আমি ছোটবেলা থেকে ভদ্রলোক বাড়িতে বড় হয়েছি ভদ্রলোকের চেহারার পিছনে কত রকম যে চেহারা থাকে সেটা আমার সাথে ভালো কেউ জানে না এই যে আমাকে শায়দ বাইরে দেখেন না কত ভদ্র একটা মানুষ হিমিয়া পারে কত ভালোবাসে তার জন্য জীবন জিন্দেগি সব বাইর করে দিব যে হিমিয়া পা কইছে আমার বিয়া করো এখন তার আসল চেহারা প্রকাশ পেয়েছে সে পলায় পলায় বেড়ায় বিয়া করতে চায় না এটা থেকে তো প্রমাণ হয় একটা মানুষের কত রকম চেহারা থাকতে পারে সেটাই ভাবি আপনিও না আরেকটু ভালো মতো ভাবেন ঠিক আছে এই সময় আবার কেডা এলো আচ্ছা আমি দেখছি তুমি সবজিগুলো একটু কেটে নাও ঠিক আছে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কে জানো আপনি খলিল ভাবি ও আচ্ছা খলিল মানে হিমির শাগরেদ কি হিমি পাঠাইছে সুলেমানের খবর নেওয়ার জন্য আরে না ভাবি আমি একটা কাজে আইছি কি কাজে আসেন আপনার কাছেই আসছি আমার কাছে কাজে আসেন ওই যে আপনার বাসায় থাকে না ওই যে ওই টাপা মাছটা কত বড় অসভ্য আপনি হ্যাঁ মানে একটা মানুষকে কিভাবে সম্বোধন করতে হয় ভদ্রতা শেখেন না ছোটবেলা থেকে আর সে আমার বাসায় থাকে না সে রঞ্জু ভাইয়ের বাসায় থাকে সে যাই হোক তার আমি ঘারামু ঘারামু মানে কি করবেন ঘারামু মারমু পিটামু শেষমু ভারী অসভ্য লোক আপনি 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 কি শেষমু মানে কি কিসের জন্য শেষবেন তাকে সে আপনার বন্ডে বিক্রি করছে মানে কি করছে আমার বোনকে এই নুরিও কি বলতেছে এটা কি জাতা কথা বলে জাতা কথা কইতাছি না ভাবি সুমার কথা কয় সে আমার কাছ থেকে অনেক কিছু নিছে মানে আপনি কি সুমা পরে পছন্দ করতেন নাকি জি তাই নাকি হ্যাঁ সুমাও নাকি আমার পছন্দ করে সেটা সে বলছে কি জি
এই খলিলে দিয়া সে তার শরীরটা পর্যন্ত টিপাইছে আর রকি আর ডাইরেক্টে মাইর পর্যন্ত খাওয়াইছে। আপনি দেখি বলদ আছেন বেয়ে বললে সবাই বলদ হয়। সোলোমন ভাই তো ভাবির প্রেমে। এই এত বাড়তি কথা বলার দরকার নাই তো বলো। আর কি কি নিছে সে? সে অনেক অনেক কিছু নিছে, সব মিলায় প্রায় 10,000 টাকার তো নিছি। আচ্ছা চলেন দেখি। কোথায়? আমি আপনাদের দুজনকে মুখোমুখি করব, সত্য প্রমাণ করব। যদি সত্য প্রমাণিত হয় যে সে এই কাজটা করছে, তাকে আমি আজকেই বাসা থেকে বের করে দেব। সত্যি তো ভাবি? একদম সত্যি। চলেন চলেন। নুরি তুমি বাসায় থাকো, আর সুমাকে এখন এসব কথা বলার কোনো দরকার নেই। আরে না বলবেন, সুমার এটা জানার দরকার আছে। আপনি চুপ থাকেন, কি দরকার কি দরকার না আমি বুঝবো, আমার বাড়ি জানাবেন। কাটা হয়ে গেলাম সে জানবো না। আচ্ছা আসেন। কি অবস্থা মামা? কই যান? আর মামা বিদায়। বিদায় মানে? যাইতেছি গা, এই ঢাকা শহরে আমার আর থাকা হইল না। হইছে কি কি কাহিনী কন্ত? কি আর বলবো, তোমরা অনেক চালাক মানুষ মামা। ঢাকা শহরের মানুষ খুব চালাক, তাগুলোকে আমি মিল্লা থাকতে পারলাম না। আপনি কি নিজ ইচ্ছা যাইতেছেন নাকি আপনার বাসা থেকে বার করে দিচ্ছে? কোন না মামা, এসব শুনে তোমার কি ভাই না যাই? কে বার করছে, সোলোমন মামা না রুমা? সোলোমন মিয়ার কি সেই ক্ষমতা আছে নাকি? এর আগে সে আমারে বহুবার বাই করছে, আমাকে যাইতে হইছে। তার মানে রুমা বার করে দিছে তো ভাই না? যাওয়ার আগে তোমার একটা কথা কয়ে যাই। মানে জ্ঞান বিতরণ তো করেন? আমি যতটুকু বুঝতে পারছি তুমি রুমারে অন্য চোখে দেখো, কিন্তু লাভ নাই। রুমা অন্য ধাতুতে গড়া, এই আমার বয়সী মানুষ থেকে শুরু করিয়া তোমার চেতে জুনিয়র মানুষের নাকে দড়ি দিয়া নাকানি চোবানি খাওয়াইয়া তারপর সে এখানে আইছে। সে যেইভাবে আছে, যেইভাবে থাকে, সেইভাবেই থাকতে দাও। শেষ কেন্দ্রবা অনলাইন অফলাইন আমি আর এইভাবে মানুষ চিনতে কতদিন ভুল করবো আপু? আমি কি আর মানুষ চেনা শিখবো না? না রে, মনে হয় না আর শিখবি এই জীবনে। আমি এখনো শিখলাম না। আমিও তো এখনো শিখলাম না।